আপনি কি জানেন আপনার সব থেকে বড় শত্রু কে সেটা আর কেউ না আপনার মনের মধ্যে অনবরত চলতে থাকা সেই বক বক কেন আমি বলছি যে এটা আপনার সবথেকে বড় শত্রু আর যদি সেটা সত্যিই হয়ে থাকে তাহলে কিভাবে আপনি নিজের এই ইনার রুমমেটের হাত থেকে মুক্তি পাবেন আজকের ভিডিওতে আমি ঠিক এটাই আপনার সাথে শেয়ার করব মাইকেল এ সিঙ্গারের লেখা নিউ ইয়র্ক টাইমস বেস্ট সেলিং বুক দ্য আনটিথার্ড সোল থেকে তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আপনার ইনার রুমমেটটা ঠিক কীরকম সেটাকে হাতে নাতে ধরতে গেলে আপনাকে তাকে নিজের ভেতর থেকে বাইরে এনে সেটাকে কল্পনা করতে হবে আপনাকে কল্পনা করতে হবে যে এটা নিজস্ব একটা শরীর আছে আপনার ভেতরে যে কথা বলছে আপনাকে ধরে নিতে হবে যে সেটা একজন জলজান্ত মানুষ যে কিনা ঠিক বাইরের কোনো একটা মানুষের মতো আপনার সাথে কথা বলছে এবার এই মানুষটার সাথে একটা গোটা দিন কাটান হয়তো আপনি নিজের ফেভারেট টিভি শো দেখতে বসলেন এবার সমস্যা হলো সেই ইনার রুমমেট কিন্তু আপনার সাথেই আছে এবার আপনি সেই অনরগল বকবক শুনতে শুরু করলেন যেটা আপনার ভেতরে চলতো কিন্তু এখন পার্থক্য এটাই যে সেটা এখন সোফাতে আপনার পাশে বসে বক করে চলেছে তুই সিঁড়ির নিচের লাইটটা অফ করেছিস যা একবার গিয়ে দেখে আয় না এখন না আমি এখন শোটা দেখা শেষ করব তারপর না এখনই কর এই জন্যই ইলেকট্রিক বিল এত বেশি আসছে আপনি হাঁ করে চুপচাপ এই সমস্ত কিছু ওকে বলতে দেখছেন তারপর কিছু মিনিট পরে আপনার সাথেই নিজের সাথেই নিজে অন্য একটা ঝগড়া শুরু করল এই চক কোথাও গিয়ে কিছু খেয়ে আসি আমার এখন পিৎজা খেতে ইচ্ছা করছে না এখন আর পিৎজা খেতে হবে না অনেক দূর গাড়ি চালিয়ে যেতে হবে কিন্তু আমার খিদে পেয়েছে কি খাবো তাহলে আপনি এই আজগুবি ঝগড়া দেখে অবাক হয়ে পড়লেন আর এরপরে আপনার ইনার রুমমেট শুধু টিভি দেখার বদলে টিভিতে যাই দেখাচ্ছে সেটা নিয়ে মন্তব্য করতে শুরু করলো এক সময় যখন টিভিতে একটা সুন্দরী মেয়েকে দেখাতে শুরু করলো তখন সেই ইনার রুমমেট আপনার এক্স গার্লফ্রেন্ড এবং আপনার তার সাথে পেইনফুল ব্রেকআপটা নিয়ে আলোচনা করতে শুরু করলো আপনি কি এই এক্সপেরিমেন্টটা একবার করতে চান এর জন্য আপনাকে আপনার ইনার রুমমেটকে চুপ করানোর কষ্টটা করতে হবে না শুধু আপনি ওকে বাইরে এনে ওকে নিজস্ব একটা আলাদা শরীর দিয়ে ওকে জানার চেষ্টা করুন যে কেমন একটা উন্মাদ আপনার ভিতরে বাস করছে একজন বাইরের মানুষ কোনো কথা বললে সেটাকে আপনি ঠিক যেভাবে বিচার করেন আপনার ইনার রুমমেটের বলা কথাগুলো ঠিক একইভাবে বিচার করুন এবার এই মানুষটাকে নিজের বেস্ট ফ্রেন্ড বানান এমনিতেও আপনার এমন কোন বন্ধু আছে যার প্রতিটা কথা আপনি মন দিয়ে শোনেন যদি বাইরের কেউ আপনার ইনার রুমমেট যে সমস্ত কথা বলে ঠিক সেই কথাগুলো বলতে শুরু করে তাহলে আপনার তখন তার প্রতি ঠিক কেমন অনুভূতিটা হবে কিছুক্ষণের মধ্যেই আপনি তাকে নিজের চোখের সামনে থেকে দূর হয়ে যেতে বলবেন এবং ওয়ার্নিংও দিয়ে দেবেন যে আর যেন ফিরে না আসে কিন্তু যখন আপনার ভেতরকার বন্ধু আপনার সাথে অনবরত সেই একই কথাগুলো বলে চলে তখন আপনি কিন্তু তাকে চলে যেতে বলেন না সে যতই সমস্যা তৈরি করুক না কেন আপনি তার সব কথা গুরুত্ব সহকারে শুনতে থাকেন আপনি যতই ইম্পর্টেন্ট কোনো কাজ করুন না কেন হঠাৎ করে আপনার ইনার রুমমেট যদি কোনো একটা কথা বলে ওঠে আপনি সব কিছু বাদ দিয়ে আগে তার কথায় মন দেন সে যাই বলুক না কেন আপনি মন দিয়ে শোনেন ধরুন আপনি একটা সিরিয়াস রিলেশনশিপে আছেন এবং আপনি তার সাথেই বিয়ে করতে যাচ্ছেন যখন আপনি গাড়িতে করে বিয়ের জন্য যাচ্ছেন তখন আপনার সেই ইনার রুমমেট বলে উঠল ওর সাথে বিয়ে করার সিদ্ধান্তটা নিয়ে তুই কোনো ভুল করে ফেলি না তো খুব নার্ভাস ফিল হচ্ছে কি করা যায় এখন যদি বাইরের কেউ আপনাকে এই কথাটা বলতো তাহলে আপনি হয়তো তাকে ইগনোর মারতেন কিন্তু আপনার ইনার রুমমেটের প্রশ্নের জবাব দিতে আপনি বাধ্য আপনার নার্ভাস মনকে আপনাকেই মানাতে হবে যে হ্যাঁ যার সাথে আপনি বিয়ে করতে যাচ্ছেন সেই মানুষটাই সঠিক বিয়ে করার জন্য কারণ তা না হলে তো এ আপনাকে বিয়ের মণ্ডপ অব্দিও হেঁটে যেতে দেবে না ঠিক এই রকমভাবেই আপনি নিজের ভেতরকার আজব ইনার রুমমেটকে সম্মান প্রদান করেন আপনি জানেন যে যদি আপনি এর কথা না শোনেন তাহলে এটা আপনাকে সারা জীবন জ্বালাবে আমি বলেছিলাম বিয়ে করতে না কারণ তুই শিওর ছিলিস না মোদ্দা কথা হলো এই যে আপনার ভেতরকার সারাক্ষণ বক করা মানুষটা যদি বাইরে কোনো ব্যক্তির রূপে বেরিয়ে আসে আর আপনাকে যদি তাকে নিয়ে সব জায়গায় ঘুরতে হয় তাহলে আপনি এর সাথে একদিনও কাটাতে পারবেন না যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে যে আপনার এই নতুন বন্ধুটা কেমন তাহলে আপনি হয়তো বলবেন ওর তো পুরোই মাথা খারাপ ডিকশনারিতে উন্মাদ শব্দের যে অর্থ লেখা আছে তা হুবহু এর সাথে মিলে যায় একটা দিন এর সাথে কাটানোর পর আপনার এই অবস্থাই হতে চলেছে এবার আপনি বলুন এরকম একজন ব্যক্তির কাছ থেকে কি উপদেশ নেওয়া ঠিক যে কিনা প্রতি মুহূর্তে নিজের মত পাল্টায় প্রায় সব বিষয়ে দ্বিমত রাখে ইমোশনালি রিয়াক্ট করে তো এরকম মানুষের কাছে রিলেশনশিপ বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নেওয়াটা কি ঠিক মজার ব্যাপার হলো এটাই যে আপনি এর কাছ থেকেই জীবনের প্রতি মুহূর্তে অনবরত উপদেশ নিয়ে থাকেন এই মানুষটাই প্রতি মুহূর্তে প্রতি ক্ষেত্রে আপনাকে বলে যে আপনি কি করবেন আপনি কখনো কি এর যোগ্যতা যাচাই করেছেন কতবার এই আওয়াজটার উপদেশ ভুল প্রমাণিত হয়েছে পার্কে বসে যখন আপনি আপনার গার্লফ্রেন্ডের জন্য অপেক্ষা করছেন তখন আপনার ইনার রুমমেট বলে উঠল মেয়েটা তোর জন্য আর একদম ভাবে না সেই জন্যই আজকে এখনও অবধি কল করেনি আজই ওর সাথে ব্রেকআপ করে নে ও ফোন করলেও একদম তুলবি না তিরিশ মিনিট পর আপনার ফোন বাজলো আর আপনি দেখলেন আপনার গার্লফ্রেন্ড তার ফোন করতে দেরি হচ্ছিল কারণ আপনার আর তার আজকে ওয়ান ইয়ার অ্যানিভার্সারি আর সেজন্য সে আপনার ফেভারেট ডিশটা নিজে হাতে রান্না করছিল এটা আপনার জন্য সত্যিই সারপ্রাইজিং কারণ আপনি নিজেদের অ্যানিভার্সারির কথা একদমই ভুলে গেছিলেন আপনার গার্লফ্রেন্ড বলল যে সে রাস্তায় আছে আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে এবং সাথে সাথে আপনিও ভীষণ এক্সাইটেড অনুভব করতে শুরু করলেন এবং আপনার ইনার রুমমেট তখন বলতে শুরু করলো যে আপনার গার্লফ্রেন্ড কতই না ভালো কিন্তু আপনি কিছু ভুলছেন না একটু আগেই আপনার ইনার রুমমেট আপনাকে ব্রেকআপ করে নেওয়ার যে খারাপ উপদেশটা দিচ্ছিল সেটা যার জন্য গত আধ ঘন্টা আপনি কত টেনশানে ছিলেন এর পরেও এত বড়ো ভুল হওয়া সত্ত্বেও আপনি কীভাবে এর উপদেশগুলো সহ্য করতে পারেন তাহলে এবার কি আপনি আপনার ইনার রুমমেটকে বরখাস্ত করবেন কারণ এর দেওয়া উপদেশ এবং ঘটনার বিশ্লেষণ দুটোই মারাত্মক ভুল আপনার যে হয়রানিটা হল তার জন্য আপনি কিন্তু কিছুতেই আপনার ইনার রুমমেটকে তবুও দোষারোপ করবেন না এর পরেও যদি সে আপনাকে উপদেশ দেয় আপনি আবার কান পেতে শুনবেন এটা কি বুদ্ধিমানের কাজ হলো কতবার এই মেন্টাল ভয়েস আপনাকে ভুল উপদেশ দিয়েছে যা হচ্ছে বা যা হতে চলেছে এই দুই ব্যাপারেই আপনার একবার বোধ অবশ্যই দেখা উচিত আপনি কার কাছে উপদেশ নিতে যাচ্ছেন যখন আপনি নিষ্ঠার সাথে সেলফ অবজারভেশন ওয়্যারনেস প্র্যাকটিস করবেন তখন আপনি দেখবেন যে আপনি এক মহা মুশকিলে পড়েছেন আপনি লক্ষ্য করবেন যে আপনার জীবনে কেবল একটাই সমস্যা আছে আর আপনি ওটাকেই এখন দেখছেন মূলত এটাই আপনার জীবনের সবথেকে বড় সমস্যা এবার প্রশ্ন হলো আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন কি করে প্রথমত যেটা আপনার উপলব্ধি হবে যে আপনার সত্যিকারে না চাওয়া পর্যন্ত আপনি এই সমস্যা থেকে মুক্ত হতে পারবেন না যখন আপনি অনেক দিন ধরে আপনার এই রুমমেটকে অবজার্ভ করবেন এবং বুঝবেন যে আপনি কত বড় সমস্যার মধ্যে রয়েছেন যখন আপনি সিদ্ধান্ত নিয়ে নেবেন ভিতরের জগতের এই নাটক থেকে বেরিয়ে আসার এবং এটা থেকে পুরোপুরি মুক্ত হওয়ার কেবল তখনই আপনি মুক্তি পাওয়ার জন্য দরকারি টিচিংস এবং টেকনিক্সগুলোর জন্য প্রস্তুত হবেন আপনি প্রথম মানুষ নন যাকে এই সমস্যা ফেস করতে হচ্ছে আপনার হয়তো এটা জেনে কিছুটা স্বস্তির অনুভূতি হবে যে আপনার আগেও এরকম অনেক মানুষই ছিল যারা আপনার মতো ঠিক এই একই পরিস্থিতিতে ছিল এবং সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য তারা যোগার মতো টিচিংস এবং টেকনিক্স তৈরি করেছেন যোগা শুধুই নিজের শরীরকে সুস্থ রাখার জন্য না অবশ্যই যোগা সেটাতেও সাহায্য করে কিন্তু আসলে যোগা হলো সেই জ্ঞান যা আপনাকে এই সমস্যা থেকে বের করে আনতে সাহায্য করবে এই জ্ঞান আপনাকে মুক্ত করবে যখন আপনি এই মুক্তি লাভ করবেন তখনই জীবনের আসল মানে জানতে পারবেন এবং এর জন্য আরও কিছু স্পিরিচুয়াল প্র্যাকটিসও আপনাকে এ কাজে সাহায্য করতে পারে এই প্র্যাকটিসগুলোই আপনি সময়ের সাথে সাথে অভ্যাস করতে থাকলে নিজের থেকে নিজেকে মুক্ত করতে পারবেন যদি আপনি এই বিষয়ে আরও বিস্তারিতভাবে জানতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে মাইকেল এই সিঙ্গারের লেখা এই বইটি দ্য আনটিথার্ড সোল কিনে পড়তে পারেন আর যদি এই ভিডিওটা আপনার কাজের মনে হয় তাহলে অবশ্যই নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন এবং তাদেরও হেল্প করুন ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মোর উইজডম মোর সলিউশন ব্যাট লাইফ